অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা আট আসনের সংসদ সদস্য হাজি সেলিমের 10 বছরের সাজা বহাল রেখেছে হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হক। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় প্রকাশের 30 দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য গোপনের জন্য অন্য একটি অভিযোগে তাকে দেয়া 3 বছরের সাজা বাতিল করেছে আদালত। একই সঙ্গে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় তার স্ত্রী গুলশান আরা বেগম আসামি ছিলেন, মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাইকোর্টেও সাজা বহাল থাকায় তার এমপি পদ থাকবে কিনা সে প্রশ্নের উত্তর দেননি দুদক কিংবা রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2007 সালের হাজি সেলিম এবং তার স্ত্রীর বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করে। সেই মামলায় 2008 সালে তাকে 13 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। ওনার গোপন অংশটা দুর্নীতি দমন কমিশন প্রমাণ করতে পারেনি, কিন্তু 27 ধারার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি যেই ওনাকে 10 বছরের সাজা দিয়েছিল বিশেষ আদালত 7, সেই সাজাটি উনি বহাল রেখেছেন হাইকোর্ট ডিভিশন, এবং ওই 10 বছর সাজা বহাল এবং তার সঙ্গে বিশেষ আদালতের দেয়া 10 লক্ষ টাকার জরিমানা, অনাদায়ে 1 বছরের রিগরাস ইমপ্রিজনমেন্ট, সেটাও আদেশ বহাল রেখেছেন। এবং যেদিন বিচারিক আদালত এই রায়ের কপি পাবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।